তোমাদের স্বাগত, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় 4:06, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখন আমরা কোথায় যাচ্ছি? এটা হচ্ছে বরের অফিসের পিকনিকে, সব মানে অফিস থেকেই আর কি সবাই মিলে আমাদের যাওয়া হচ্ছে, খুব মজা হবে। আগের বছর গেছিলাম, ভিডিওটা ছাড়া হয়েছে। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, দেখতে থাকুন। আর আমরা যাচ্ছি মন্দারমণি, তো সবাই মিলে হই হই করে যাওয়া হবে। আর সকালে দেখো একটা জিন্স পরে নিয়েছি, আর পেছনে ও নাচছে, আর সোয়েটারটা পরে নিয়েছি, অত ঠান্ডা ঠান্ডা এখন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব মজা হবে। এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই যে ও বৌদি, ও বৌদি, এই হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, কোথায় বসছো? যেখানে যাই হোক বাবু, বসা নিয়ে কথা। তারকের বাড়ি 5 মিনিট রাস্তা, আসছে সবার লাস্ট। তারকের বলেছে তুমি চলে যাও, আমি যাচ্ছি না। কোলাঘাটে নামলাম, সবাই টয়লেটে গেল, চা চা খাচ্ছে। এখন বেশ রোদ উঠে গেছে, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম বাসে ব্রেকফাস্ট করে। তো সবাই নিজের মতো চা টা খাচ্ছে, ছবি তুলছে, আর আমরা এই জাস্ট কোলাঘাটে নামলাম, বাথরুমে গেলাম, ওয়াশরুমে গেলাম, এবার একটু চা টা খাবো। এবার এখান থেকে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। আনন্দ হচ্ছে কি বলো না একবার দেখি, দেখি মুখটা কটেজ। ও ভিডিও করছি বলে এটা ইন্ট্রো দিতে হবে না? হে গাইস, বলা হয়ে গেছে ঘর থেকে এসে। সবাই ওয়েট করছে এখন। আমি স্টার্ট করে রেডি হয়ে গেলাম, এখন আর বিচে যাব না, যেহেতু একটু জার্নি করে সকালে 5টার সময় উঠেছি, তো এখন আর শরীরটা দিচ্ছে না। তো যেহেতু বাসে এতক্ষণ জার্নি করে এসেছি, তো পাশের একটা বৌদিদের বাড়ি মানে ঘরে আর কি কটেজে, ওখানে ওখানে গিজার ছিল, ওখানে বাথরুমটাও পরিষ্কার ছিল, তাই জন্য ওখানে আমি আর আমার বর স্টার্ট করে চলে এসেছি। কালো রঙের কুর্তিটা পরেছি, এখন বিচে যাব না, এখন জাস্ট একটু খাবার দাবার দুপুরের লাঞ্চটা করে নেবো, 1-1.5 ঘন্টা রেস্ট করে ফুল ধামাকা আসতে চলেছে তোমাদের জন্য। খুব মজা হবে, খুব এন্টারটেইন হবে, সাথে মানে রাত্রিবেলা পার্টি হবে। তো কী কী হবে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিচেও যাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে। তো চলো আমি এখন যাই খেতে, আর কী কী খাবার হয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি, চলো। এই যে ডাল, আলু ভাজা, পেঁয়াজ খাচ্ছে, এবার আমি খাবো। আবার এদিকে শুক্তো দিয়ে গেছে, যে শুক্তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। ও না না, এই জন্য একটু আলু ভাজা দিন, আলু ভাজা ডাল পাবো, ডাল আর এদিকে ও খাচ্ছে। যে মাছ, ভেটকি মাছ,
আমরা কিন্তু চলে এলাম দুপুরে, দুপুরে ঘুম থেকে উঠে চলো আমরা মার্কেটে আসতে চলে এসেছি। আমাদের মানে রিসর্টটা থেকে একটু দূরে 10-15 অটো করে গেলাম, দুপুরে ঘুমিয়ে পড়েছি। এই যে পাপড়ি চাট বানানো হচ্ছে, তারকদা এই তুমি বয়সে ঝগড়া করো না, তোমাকে ছেড়ে চলে এসছে। ও বাবা, ঝগড়া করলে পার পাবো নাকি বাড়িতে গিয়ে? আমার না না, আমাকে বলছিল সত্যি বল, বলে দাও। এই যে চাঁদটা আমাকে বলছিল, ওদিকে ওদিকে তুলবে না, না তো আমাকে মাঠ খেতে দেবে না, না ঘুরতে দেবে না। ঘরের মধ্যে ছিল, জিজ্ঞেস কর। আমি বলেছি, আমি কতবার বলেছি ওদিকে নিয়ে চলো? না তুমি তো বললে আমি কানে একটু এসে, এই দেখো এইদিকে সমুদ্র। না তারপর আমি ঘরে গিয়ে আমি কি বলেছি ওটা বলো, কি বলেছো? হ্যাঁ কি বলেছো? আমরা রিকোয়েস্ট করি নি, তাই ঘুরে গেল। আমরা রিকোয়েস্ট করি, ভাই আমরা রিকোয়েস্ট করি নি, বলাকে বলি আসেনি ভালো লাগে। হ্যাঁ বলেছি বলেছি, এটা বলে এটা না করতে পারবে না, এটা বলেছি অনেক রিকোয়েস্ট। ওই জন্য আগে আগে চলে এসেছে, ওই জন্য আগে আগে চলে এসেছে। জানি তো ওটা, বা তারকে জানে এখন আর কোথায় যাবো। এই সবাই নাও এখান থেকে, আবার কাবাব টাবাব খাও, এই সবাই নাও, নাও খাও না একটু, না জানি তো। শুভঙ্কর দা এখান থেকে নাও, এই যে শুভঙ্কর দা পাপড়ি চাট। ভালো বানিয়েছে আবার ওখানে, হ্যাঁ নাও অবশ্যই, আবার দেখার কি আছে? হ্যাঁ লঙ্কাগুলো নিয়ে না, লঙ্কা আমি একদমই খাই না বৌদি। আমি তারক দা এখান থেকে খাও, আরে তুমি নাও না, খাও না, খেয়েছো তো কি হবে, সবাই মিলে খেলে ভালো লাগে। সত্যি ভাবি এলে খুব ভালো লাগতো গো, আমি বলেছিলাম। আমার বর, ওরা সব দাঁড়িয়ে আছে, কাকুরা, তারকদা, বর, আর ওদিকে তো সব ডান্স করছে তোমরা দেখলেই, কি সুন্দর লাগছে দেখা ভিউটা। এদিকে কিন্তু কাবাবগুলো, চিকেন কাবাবগুলো সব শিখে গাঁথা আছে দেখো, ম্যারিনেট করে এবার কয়লার আঁচেতে কাবাবগুলোকে করা হবে। জমজমট নাচ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর ওইদিকে দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে সমুদ্রটা তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো, চই যাবে। আরে লাস্টে কিন্তু কোসে নাও পেঁয়াজ দিয়ে,
হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছো, শুনলাম বেশি করে। এই যে এইদিকে সব তারক অন্ধকার দেখাই যাচ্ছে না, যেদিকে চিকেন কাবাব হচ্ছে, বাটারে করা হচ্ছে, গ্রিস করা হচ্ছে, বেশি আঁচ দিও না, ওটা কয়লা হয়ে যাবে, ও যেটুখানি হচ্ছে আস্তে আস্তে হোক। দাদা মাংসটা টাইট করে করতে হবে, লুজ হয়ে যাচ্ছে মাংসটা। দেখলে যে আমরা কত মজা করলাম, সবাই মিলে নাচছিলাম, কুইজ হলো, তারপর ওখানে কাবাব বানানো হচ্ছিল, আর আমরা কাবাবগুলো এত সফট হয়েছে, আমার বর বা তারকদা ওরা সবাই মিলে করছিল, খুব ভালো হয়েছে খেলাম। আর বাড়িতে ঠান্ডা ঠান্ডাও পড়েছে, বেশ মজা করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগবে? কালকে সকালে কিন্তু আমরা দুপুরবেলা এখান থেকে মানে লাঞ্চ করে বেরিয়ে যাব, আর সকালে ব্রেকফাস্ট করে আমরা একটু বিচে যাব। তো এখন একটু রুমে এলাম, যাবো আবার এক্ষুনি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন নতুন ভিডিও পেতে প্রচুর চ্যানেলটাকে শেয়ার করে দেবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও। তো এখনও ডিনার করতে জানি না কটা বাজে, এখানে ঘুরি নেই তো মোবাইল দেখা হয়নি এখনও কটা বাজে। তো ডিনারে আজকে রুটি চিকেন মেবি হয়েছে, আর এত কিছু খাওয়া হচ্ছে, তোমরা দেখলে যে ভেজ পকোড়া চিকেন পকোড়া ছিল, কফি, তারপর ওখানে গিয়ে আমরা যে গেছিলাম সমুদ্রের ওখানটায়, পাপড়িকার সবাই মিলে একটা একটা করে খেলাম। এখন ওই কাজু, ওই তোমার রোস্টেড যে কাজু হয় না, রোস্টেড মশালা কাজু, ওটা খেলাম। তারপর চিকেন কাবাব এক পিস খেয়েছি, তো রাত্রিরে আর সেরকম কিছু খেতে পারবো না, কালকে ভিডিওটা পুরো কন্টিনিউ করবো। আজকে ডিনার কী করছি সেটা অবধি করে কালকে কন্টিনিউ করবো, ভিডিওটা দেখতে থাকো। একটাই দিয়ে দিই ওদের মাংস বসে আছে, না দেবো একটা দিচ্ছি মাংস ওদের, বসে আছে তো, দুটো দুজনকে দিয়ে দি। ও সোনা সোনা গো, আমার সোনা আর নেই। গুড মর্নিং, ঘুম থেকে উঠে পড়লাম, এখন বাজে প্রায় 9:30, আর মোবাইল দেখছে দেখতেই পাচ্ছ। তো কালকে রাত্রিবেলা মোটামুটি ঘুম হয়েছিলো, আর এখানে ফ্যানটা চালাতেই হয়েছিলো গরম। আর আমি এখন ব্রেকফাস্ট করতে যাবো, তারপর বিচে যাবো। সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে মনে হয় লুচি তরকারিগুলো হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চা খেয়েছো তুমি? চা ওখানেই আছো? চা চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তুলাম ফ্রেশ হলাম, একটু বিচে যাবো, তারপর বিচ থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো। ডাল, আলু ভাজা, চচুড়ে, লেবু, পেঁয়াজ, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাস। বৌদি আমাকে একটা দেবে তো?
না ওই জন্য এটো হাত দিয়ে ফুলকপি আলু তরকারি পমফ্রেট মাছ। দেখো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর খাওয়া দাওয়াও বেশ ভালো হলো, তোমরা দেখলে যে ভাত ডাল আলু ভাজা ঝুড়ো আলু ভাজা ফুলকপি আলু তরকারি পমফ্রেট মাছ, আর যে মাছ খাবারটার জন্য ডিম, আর আমরা যে কাবাবটা করেছিলাম সেটা চাটিয়ে দই, বেশ ভালোই খেলাম। তো জমজমাট ব্লগটা কেমন লাগলো তোমরা মানে কমেন্ট করে জানিও। আর আবার নতুন নতুন ব্লগ আসতে চলেছে, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও, আর লাইক করো। খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে আসছি, তোমরা সুস্থ থেকো ভালো থেকো। এবার সব গোছানোই হয়ে গেছে, এবার আমরা যদি বেরিয়ে যাবো, কজনে খাবার বাকি আছে। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো ভালো থেকো।